প্রদীপের ঠিক নিচে যেমন অন্ধকার বিরাজ করে, ঠিক তেমনি কোনো একটি সৃষ্টিশীল জিনিসের পাশে গড়ে ওঠে অনাসৃষ্টির আতঙ্কর। উদয়পুরের বিজ্ঞান গ্রাম বা সায়েন্স সিটির পাশে গড়ে তোলা ন্যাচারাল পার্ক এখন সমাজদ্রোহী আর নেশা কারবারীদের আতঙ্করে পরিণত হয়েছে। প্রশাসনিক খামখেয়ালিপনাই এর অন্যতম প্রধান কারণ বলে বিভিন্ন মহলের অভিমত। ছেলে মেয়েদের শিশুকাল থেকেই বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের গৃহীত উদ্যোগগুলোর মধ্যে অন্যতম উদয়পুরের বিজ্ঞান গ্রাম বা সায়েন্স সিটি। বিজ্ঞানকে জানার একটা ছোটখাটো সংগ্রহশালা রয়েছে এই সায়েন্স সিটিতে। এই বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অয়ন সাহা জানান, রাজ্য সরকার এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এর যৌথ উদ্যোগে বিজ্ঞান গ্রামটি গড়ে তোলা হয়েছে। তিনি জানান, এখানে ফান সায়েন্স রয়েছে, রয়েছে নর্থ ইস্টের বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন সংগ্রহ। যে ফান সায়েন্স মানে হচ্ছে এখানে বিজ্ঞান কোনো কঠিন মানে খটমটে ব্যাপার নয়, এখানে বিজ্ঞান হচ্ছে খুব মজার ব্যাপার। তারপরেই রয়েছে সম্ভবত উত্তর পূর্ব ভারতের প্রথম যে বিভিন্ন যে এথনিক গ্রুপগুলো রয়েছে, যে আদিবাসী গোষ্ঠীগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে, তাদের যে ঐতিহ্যগত পরম্পরাগত যে গান, যে ট্র্যাডিশনাল নলেজ, সেটাকে তুলে ধরা হয়েছে একটা গ্যালারিতে। অসাধারণ, এটা কোথাও নেই, এবং যারা ধৈর্য ধরে পড়ে পড়ে দেখবেন তারা অনেক অজানা তথ্য এখান থেকে জেনে যাবেন। একটা বিশাল লম্বা চওড়া বারান্দা রয়েছে, তাতে একেবারে আধুনিক আইটি বেসড, সেন্সর বেসড বেশ কিছু দামি দামি মডেল রয়েছে, যেগুলো আমরা দেখেছি যে যারাই এখানে আসছেন তারা অবাক হয়ে যাচ্ছেন যে উদয়পুরের মতো একটা ছোট শহরে এত সুন্দর সব জিনিসপত্র একটা জায়গায় কী করে এলো। এই সায়েন্স সিটির সাথেই গড়ে তোলা হয়েছে ন্যাচারাল পার্ক। শিশুদের জন্য অনেক আকর্ষণীয় আমোদ প্রমোদের বিষয়বস্তু রয়েছে এই পার্কে। এই ন্যাচারাল পার্কের প্রধান ফটকের পাশ দিয়ে একটি চড়াই পথে পার্কের বাউন্ডারি কেটে একটি স্থান তৈরি করা হয়েছে। এই স্থানে প্রতিদিন সমাজদ্রোহীদের কার্যকলাপ চলে, দিন দুপুরে চলে মদের আসর। এক কথায় নেশা কারবারি আর নেশা আসক্তদের আতুর ঘরে পরিণত হয়েছে উদয়পুরের বিজ্ঞান কেন্দ্রের পাশে অবস্থিত ন্যাচারাল পার্কটি। পার্কের মধ্যেই প্রকাশ্য দিবালোকে সমাজদ্রোহীদের কাজকর্ম চলে, ফলে দূর দূরান্ত থেকে বিজ্ঞানপ্রেমী মানুষজনরা সায়েন্স সিটিতে এলে ন্যাচারাল পার্কে সমাজদ্রোহীদের কার্যকলাপ দেখে আর পার্কে যেতে সাহস করেন না। বিভিন্ন মহলের মতে প্রশাসনের ঢিলেমির জন্যই বিজ্ঞান গ্রাম সংলগ্ন ন্যাচারাল পার্কটিতে সমাজদ্রোহীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।